नमस्कार मैं आविष्कार दे चौधरी आर डि टिवि 24x7 फल समस्त दर्शक स्वागत जाना लई आनी आज प्रतिबेदन लखीमपुर कोटि कोटि टकार सरकारी सम्पत्ति नष्ट कासार जिलार लखीमपुर विधानसभा समष्टित कोटि कोटि टकार सरकारी सम्पत्ति परित्यक्त अवस्था परिपरी नष्ट यार मजत अन्यतम रिक्रिएशन सेंटर लखीमपुर सिरिपुलत निर्माण कार्य आरम्भ হৈছিল रिक्रिएशन सेंटर कई बसरमान आगते आरम्भ হৈছিল निर्माण कार्य किन्तु किसुमान पकाखिरी निर्माण करि ठिकादार पलाय जाय पिछे अर्धनिर्मित अवस्थात परि रय निर्माण कार्यटो एतिया गसगसनी साई धरिसे हे स्थान एते एलय हरब হৈছে प्राक्तन बिजेपी नेता बाप्पा सेन मुख्यमंत्री और लखीमपुर नवनिर्वाचित विधायक कौशिक रय दृष्टि आकर्षण कर आँचनि सम्पन्न कर लखीमपुर राइजक उपहार दियार दाबी जनाइछे बाप्पा किन्तु क्यों इमान टकार आँचनि सम्पन्न हो आछे ताते कोनोबा राजनैतिक षड़यंत्र आछिल नेकि ने राजनैतिक स्वार्थर बाबे आँचनि निर्माण कार्य हैछिल एने आन तथ्य फादिल करिम आमार आगामी प्रतिबेदनत नैतिक हिलर रिपोर्ट कासार लखीमपुर धन्यवाद বহুত দিন থেকে একটা রিক্রিয়েশন সেন্টার একটা অ্যালটমেন্ট হয়েছিল আমরা যতটা জানি 8 কোটি টাকার উপরে উর্দি আসিল এটার অ্যামাউন্ট খাজও শুরু হয়েছিল কিন্তু হঠাৎ খাজটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এইভাবে সরকারিভাবে সরকারি এইভাবে অর্থ খরচ করিয়া যেটা ইনকমপ্লিটভাবে ফেলাইয়া রাখা হয়েছে এটা কেনে রাখা হয়েছে বা এটা আপনারা নলেজ আছেন এটা কি ইমপ্লিমেন্ট কেনে করা হন না কী করবেন আপনি দেখুন আমার জানা মতে এটা হয়তো 2014 পরে রিক্রিয়েশন সেন্টার নামে এখানে একটা কাজ শুরু হয়েছিল হয়তো এটার ফলক আসলো প্রায় 8 কোটির উপরে টাকা উপরে আসলো 8 কোটি টাকার উপরে এটার স্কিম কিন্তু 2014 পরে কিছুদিন কাজ হওয়ার পরে এই আপনার দেখা যে অতটুকু কাজ হয়েছে হওয়ার পরে অর্ধসমাপ্ত অবস্থায় রয়ে গেছে বিগত সরকারের আমলেও এটা কাজ কমপ্লিট হয়েছে না আশা করি এখন আমরা আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন এবং আমাদের লক্ষ্মীপুরের জনগণ অনেক আশা করিয়া মাননীয় কৌশিক রায় মহাশয়কে বিধায়ক বানিয়েছেন কিছুদিন থেকে দেখে আসছি যে উনার নানান ডিপার্টমেন্টের আধিকারিকগণের সাথে উনি বৈঠক করছেন তো আমার আশা উনি এই যে রিক্রিয়েশন সেন্টারের নামে যে অর্ধসমাপ্ত কাজ রয়েছে উনি উনার নলেজ আনবেন তত্ত্বাবধানে এনে যাতে এই কাজটা যাতে কমপ্লিট হয় এটাই আমার আশা কেননা এটা এই 8 কোটি টাকা আমরা আসামবাসীরই টাকা আমরার ট্যাক্স দিয়েই আসামবাসী চলে আসাম সরকার চলে তো আমি মনে করি আমাদের নবনির্বাচিত বিধায়ক মহোদয় এই ইনকমপ্লিট কাজটি উনার নজরে এনে উনি আশা মানে কাজটা কমপ্লিট করবেন বলে আমার আশা আপনি মনে করেন না এইভাবে কোটি কোটি টাকা লক্ষ্মীপুরে আরও বিভিন্ন প্রকল্প এভাবে রয়েছে এর মধ্যে এই রিক্রিয়েশন সেন্টার একটা আপনি মনে করেন না যে সরকারি টাকা এভাবে অপচয় করা হচ্ছে এর সদ্ব্যবহার হওয়া দরকার হ্যাঁ তার জন্যই তো আমি বলছি যে নবনির্বাচিত বিধায়ক এবং আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অনেক ধাপুটে মন্ত্রী ছিলেন উনি আগের সরকারের তো এবারের উনি মুখ্যমন্ত্রী আর আমাদের লক্ষ্মীপুরের বিধায়কও ওনার কর্মতৎপরতা দেখছি অনেক ভালো অনেক আধিকারিক ডিপার্টমেন্টের আধিকারিকগণকে নিয়ে বৈঠক করছেন অনেক অফিস আদালতে যাচ্ছেন হ্যাঁ তো আমি আশা করি উনি অতিসত্বর এই অর্ধসমাপ্ত কাজটিকে উনি পুনর্নির্মাণ করে আমাদের লক্ষ্মীবাসীকে একটি উপহার দেবেন বলে আমার বিশ্বাস।